আসসালামু আলাইকুম। চলুন আমরা এক নজরে চোখ বুলিয়ে নেই বিনোদন জগৎ থেকে কি নিউজ আজকে থাকছে। অবশেষে শুটিং শুরু শাকিব বুবলির রংবাজের। রংবাজ ছবি নিয়ে অনেক কাহিনী হয়েছে। এই ছবিতে অপু বিশ্বাস ও শাকিব খানের শুটিং করার কথা ছিল, কিন্তু অপুর হঠাৎ নিরুদ্দেশ হওয়ার কারণে শুটিং বন্ধ ছিল। তবে সব বাধা কাটিয়ে বুবলিকে নিয়ে শুটিং শুরু করেছে। এই রংবাজ ছবিকে ঘিরে শাকিব অপুর জীবন আসে নতুন মাত্রা, আর সেই ছবির শুটিং শুরু হলো অবশেষে, কারণ অপু বিশ্বাস নিরুদ্দেশ হওয়ার আগে এই ছবিটির সঙ্গে চুক্তি করেছিলেন। কিন্তু অপু না থাকায় ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। পরে শোনা যায় বুবলিকে নিয়ে ছবি করা হচ্ছে, সব ঠিকঠাক হয়, কিন্তু হঠাৎ করে অপু বিশ্বাস এসে হাজির হন, আর তখন এই ছবি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। শোনা যায় আবার অপু বিশ্বাসই হচ্ছে রংবাজ ছবির আরেক বুবলি এবং আউটডোরেও যাচ্ছেন। বিষয়টি নিয়ে অপু ও শাকিব দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়। পরে দফা রফা হওয়ার মাধ্যমে বুবলিকে নিয়ে ছবির কাজ শুরু হয়। ছবির পরিচালক শামীম আহমেদ রনি আগেই জানিয়েছে, 17 এপ্রিল বিকেল হতে পাবনায় রংবাজ ছবির শুটিং শুরু হবে, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। জানানো হয় ঢাকা হতে বিমানে করে রাজশাহী যাবেন ছবির নায়ক শাকিব খান। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলি। জানা গেছে পাবনার লোকেশনে 2রা মে পর্যন্ত শুটিং হবে রংবাজ ছবিটির, বাকি শুটিং হবে কলকাতা ও সুইজারল্যান্ডের বিভিন্ন লোকেশনে। রংবাজ ছবিটিতে আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, নূতন, সাদেক বাচ্চাসহ প্রমুখ। জানা গেছে বাংলাদেশের রূপরং চলচ্চিত্রের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস।